দেখুন বিস্তারিত পরকীয়া সন্দেহে গৃহবধূকে বর্বর নির্যাতন জেলার গৌরীপুরে পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে দিনভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পাশের বাড়ির অপরতিন নারীর বিরুদ্ধে ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় দুই অভিযুক্ত নারী টুকুনি বেগম ও তার মা হাবিলা আক্তারকে আটক করা হয়েছে শনিবার উপজেলার ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে নির্যাতিতা গৃহবধূ হল ওই এলাকার সোলেমান মণ্ডলের স্ত্রী সেলিনা আক্তার পুলিশ ও স্থানীয়রা জানায় পরকিয়া অপবাদ দিয়ে শনিবার দিনভর ইসলামাবাদ গ্রামের সোলেমান মণ্ডলের স্ত্রী সেলিনা আক্তারকে চুল কেটে নাকে মুখে কালি দিয়ে লাঠি দিয়ে রাস্তার ওপর প্রকাশ্যে ওই গৃহবধূকে পিটুনি দেয় একই গ্রামের অভিযুক্ত ওই দুই নারী পরে রাতে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রবিবার সকালে ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয় নির্যাতিতা গৃহবধূ জানান আমাকে ঘরে আটকে অমানসিক নির্যাতন করা হয়েছে আমার মাথার চুল কেটে রাস্তা দিয়ে ঘোরানো হয়েছে আমার গোপনাঙ্গে মরিচের গুঁড়ো দিয়েছে আমি এই ঘটনার বিচার চাই নির্যাতিতার স্বামী সুলেমান মন্ডল জানান আমি একজন সিএনজি চালক সিএনজি নিয়ে বাইরে ছিলাম নির্যাতনের খবর শুনে বাড়ি যাই বর্তমানে আমার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্ত্রীকে এমন অমানবিক নির্যাতনের বিচার চাই ময়মনসিংহ মেডিকেলের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহিরুল ইসলাম জানান নির্যাতিতার শরীর ও গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার চোখের আঘাতটি মারাত্মক কিছু পরীক্ষা দেওয়া হয়েছে রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে সুস্থ হতে একটু সময় লাগবে অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়েছে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ